নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/9/2022 পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করি। তো আজকে শিক্ষকতা যারা চাকরি করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আজকে পশ্চিম বর্ধমানের একলব্য বলে একটি স্কুল আছে, সেই একলব্য স্কুলে একাধিক বিষয়ে গেস্ট টিচার নিয়োগ করা হবে। তো যারা শিক্ষকতা চাকরি করতে চান অবশ্যই দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারো না কারো উপকার অবশ্যই লাগবে। তো দেখে নেব কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, কত রেমুনারেশন পাবেন, কত টাকা বেতন পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন, কত দিনের মধ্যে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত দেখে নিই, তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো দেখে নেব বিস্তারিত। দেখুন পশ্চিম বর্ধমানের একলব্য, দেখতে পাচ্ছেন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, রঘুনাথপুর পোস্ট বঙ্কাটি পিএস কাঁকসা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। তো একলব্য স্কুলে একাধিক পদে নিয়োগ হবে, ইনভাইটেড করা হচ্ছে আটটা গেস্ট টিচার নিয়োগ হবে, আটটা সাবজেক্টে গেস্ট টিচার নিয়োগ হবে। যেমন রয়েছে দেখুন, প্রথমে হচ্ছে লাইফ সায়েন্সে রয়েছে টিজিটি, লাইফ সায়েন্সে মানে বিএসসি অনার্স, বোটানি জুওলজি ফিজিওলজিতে যদি কেউ বিএসসি করে থাকে, গ্র্যাজুয়েশন করে থাকে এবং বিএড যদি থাকে অবশ্যই তারা আবেদন করতে পারবে। 12,000 টাকা করে রেমুনারেশন তারা পাবে পার মান্থ। তারপর হচ্ছে ফিজিক্সে রয়েছে একটা, ফিজিক্সে বিএসসি অনার্স যারা ফিজিক্সে রয়েছে বিএসসি এবং বিএড রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। কেমিস্ট্রির রয়েছে একটি, ওই একইভাবে ম্যাথামেটিক্সে হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে অবশ্যই, 12,000 টাকা পার মান্থ রেমুনারেশন পাবে। তারপর রয়েছে ম্যাথামেটিক্স টিজিটিও রয়েছে, ম্যাথামেটিক্সে বিএসসি পাস এবং বিএড তারাও অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, গেস্ট বাংলায় রয়েছে একটা ভ্যাকেন্সি, বিএড থাকতে হবে, বাংলায় অনার্স হলেই হবে। তারপর ইতিহাসে রয়েছে বিএ অনার্স, ইতিহাসে বিএড থাকতে হবে। আর এডুকেশান সাবজেক্ট, এডুকেশানে এমএ হতে হবে এবং বিএড থাকতে হবে। তাহলে এই আটটা সাবজেক্টের বা আটজন গেস্ট টিচার নিয়োগ করা হবে স্কুলে। তো যারা বয়স হচ্ছে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2022 সাপেক্ষে, এবং লোকালদের বাড়তি সুবিধা দেওয়া হবে এটা বলা হয়েছে, মেডিকেল ফিট হতে হবে। এখানে অ্যাপ্লিকেশান মেনশন দ্য সাবমিট অ্যাপ্লিকেশান রিলেভেন্ট ইমেলে অ্যাপ্লাই করতে, ইমেল আইডি হচ্ছে NIC পশ্চিম বর্ধমান @gmail.com এবং অ্যাপ্লিকেশানে অবশ্যই পোস্ট নাম এবং সাবজেক্ট অবশ্যই দিতে হবে, এবং অ্যাপ্লিকেশান ফরম্যাটটা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন, সেইটা স্ক্যান করে সেটা আপলোড করতে হবে, এই ইমেল করতে হবে www.pashchimbardhaman.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন। আর ইমেলে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 26 থেকে শুরু হয়েছে গতকাল থেকে, 26/9/2022 থেকে চলবে 14/10/2022 পর্যন্ত। তাহলে 14/10/2022 মধ্যে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবে। তো আর সুযোগ না হারিয়ে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করুন আর পূরণ করে বিভিন্ন ডকুমেন্টস সব মেল করে দিন, অনলাইনে আবেদন করলেই হবে। তো যা হোক, আপডেটটা শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।